শিরোনাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চলে র্যাবের বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত এবার বিস্তারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক দুষ্কৃতকারী নিহত হয়েছে শুক্রবার ভোরে পূর্বাঞ্চল উপশহরের এই ঘটনা ঘটে তবে নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি রূপগঞ্জ থানা ইনস্পেক্টর তদন্ত জসীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান র্যাব এগারোর পূর্বাঞ্চল ক্যাম্পের সদস্যরা উপজেলার কালোনি চেকপোস্ট একটি প্রাইভেট কারকে সিগনাল দেয় এ সময় প্রাইভেট কারের ভেতর থেকে তিনজন অজ্ঞাত দুষ্কৃতকারী র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে র্যাব ও পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয় অপর দুজন পালিয়ে যায় এ সময় র্যাব ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল দুইটি ম্যাগাজিন সাত রাউন্ড গুলি দুইশো ছিয়ানব্বই বোতল ফ্যান্সিডিল ও পাঁচ কেজি গাঁজাসহ প্রাইভেট কারটি জব্দ করে পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মকত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরে র্যাব রূপগঞ্জ থানায় পুলিশের কাছে মরাদেহটি হস্তান্তর করে মরাদেহটি মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে রূপগঞ্জ থানার মামলা দায়ের করা হয়েছে